বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্দি কাশি ও গলা ব্যথার মতো সমস্যাকে এক নিমেষে ম্যাজিকের মতো দূর করার পাঁচটি ভীষণ সহজ ঘরোয়া উপায় বন্ধুরা ঠান্ডা লাগা এখন প্রায় রাস্তায় হাঁটতে পারার মতোই একটা ভীষণ সহজ ব্যাপার হঠাৎ ঠান্ডা লাগলে দ্রুত সংক্রমণ উপশম করতে আমরা অ্যান্টিবায়োটিক বাড়িতে কিনে এনে মজুদ করে ভাবি গোটা মরশুমটাই বুঝি নির্বিঘ্নে সুস্থভাবে কাটিয়ে দেওয়া যাবে যদিও বাস্তব অভিজ্ঞতা কিন্তু যা যে কোনো মরশুমে আপনাকে সর্দি কাশি গলা ব্যথার মতো সমস্যার হাত থেকে অতি দ্রুত রেহাই দেবে তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে সর্দি কাশি গলা ব্যথা দূর করার হোম রেমেডি গুলো একটু জেনে নিই এক নম্বর পাতিলেবু দারুচিনি ও মধুর মিশ্রণ সর্দি কাশি ও গলা ব্যথা দূর করার একটি কার্যকর ঘরোয়া উপায় হল পাতি লেবু এই সিরাপ কার্যকর ভাবে সর্দি এবং কাশি নিরাময় করে আট মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবু এবং এক চিমটি দারুচিনি মিশিয়ে নিন সর্দি কাশি ও গলা ব্যথা থেকে দ্রুত রেহাই পেতে দিনে দুবার সকাল ও সন্ধে এই সিরাপটি আপনাকে পান করতে হবে দু নম্বর মশলা চা পরিমাণ মতো তুলসির পাতা সামান্য আদার কুচি এবং অল্প কালো গোলমরিচ মিশিয়ে নিয়ে একটা মশলাযুক্ত চা তৈরি করুন সকালবেলা ঘুম থেকে উঠে এবং চা পান করুন দায়িত্ব নিয়ে বলছি দু থেকে সর্দি কাশি কাশির বিরুদ্ধে লড়াই করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কালো গোলমরিচের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটেরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এর মধ্যে থাকা পাইপেরিন নামের একটি উপাদান ব্যথা ও প্রদাহ কমাতে কাজ করে এই মশলা মশলা চায়ের ঝাঁঝালো উষ্ণ আপনার নাক বন্ধ হওয়া ও গলার প্রদাহ কমাবে তিন নম্বর রেমেডি গুড় কালো গোলমরিচ ও জিরের মিশ্রণ অল্প কালো গোলমরিচ সামান্য গুড় ও পরিমাণ মতো জিরে ভালোভাবে এক কাপ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সেদ্ধ করুন সর্বাধিক ভালো ফল পেতে এই উষ্ণ দ্রবণ আপনাকে দিনের মধ্যে দু থেকে তিনবার পান করতে হবে চার নম্বর রেমেডি তিসির বীজ সর্দি কাশি ও গলা ব্যথা দূর করার এক ভীষণ কার্যকর উপায় হলো তিসির বীজ সামান্য পরিমাণে তিসির বীজ সেদ্ধ করুন যতক্ষণ পর্যন্ত এটি ঘন হয়ে ওঠে এরপরে সেদ্ধ তিসির বীজের সঙ্গে সামান্য লেবুর রস ও আধ চামচ মধু মিশিয়ে নিয়ে পান করুন সর্বাধিক ভালো ফল পেতে দিনের মধ্যে মোট দুবার সকালে ও বিকেলে এই মিশ্রণ আপনাকে পান করতে হবে পাঁচ নম্বর রেমেডি হলুদ রসুন ও আদা মিশ্রিত দুধ এক গ্লাস গরম দুধের মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো কয়েক কুচি আদা ও এক কোয়া রসুন ভালোভাবে মিশিয়ে নিন গরম থাকতে থাকতেই এই হলুদ ও রসুন মিশ্রিত দুধ পান করুন সর্বাধিক ভালো ফল পেতে দিনের মধ্যে মোট দুবার খাবার সকালে ও সন্ধে এই মিশ্রণ পান করুন হলুদে কার্কিউমিন নামক একটি উপাদান রয়েছে এটি একটি সক্রিয় এজেন্ট যা শক্তিশালী অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সংক্রমণের চিকিৎসা করতে সহায়তা করে গরম দুধ আপনার বুক থেকে শ্রেষ্ঠা ভাব দূর করে আদা একটি প্রাকৃতিক বেদনানাশক হিসেবে কাজ করে এবং টনসিলের কোনো সমস্যা থাকলে তা রোধ করে কাঁচা রসুন খেলে ফ্লু এবং কমন কোল তাড়াতাড়ি সেরে যায় এর কারণ রসুন খেলে আমাদের শরীরের ইমিউন সিস্টেমের কার্যক্ষমতা অনেক একটাই বেড়ে যায় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কোনো এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, এবং অন্যান্য মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন